আপনাদেরকে আরো একবার স্বাগতম আমাদের এই হোমপেজ কেজরি চ্যানেলে। আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করব ত্রিপুরা কেন্দ্রীয় বিদ্যালয় থেকে যে নোটিফিকেশন বেরিয়েছে শিক্ষক নিয়োগের সেই ব্যাপারে। তো আমরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব, আপনারা যারা প্রথমবারের মতো আমাদের এই চ্যানেলে এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করবেন, এবং যারা ভিডিওটি দেখছেন সবাই ভিডিওটি লাইক করবেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিও দেখুন, ওয়াক ইন ইন্টারভিউ বেরিয়েছে কেন্দ্রীয় বিদ্যালয় কুঞ্জবন থেকে। সেখানে টিচার নিয়োগ হচ্ছে, শিক্ষক নিয়োগ হচ্ছে। কেন্দ্রীয় বিদ্যালয় কুঞ্জবন ইজ গোয়িং টু কন্ডাক্ট ওয়াক ইন ইন্টারভিউ ফর ফলোয়িং পোস্ট, ড্র রিজার্ভ প্যানেল ক্যান্ডিডেটস ভেরিয়াস পোস্ট পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস, যেটার মধ্যে পিআরটি এবং ডান্স এক্সপার্টস। 23/2/2021 মঙ্গলবার পরীক্ষা হবে, যে ওয়াক ইন ইন্টারভিউ হবে। পিজিটি যেটা নেওয়া হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস বায়োলজি হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্স কমার্স হিন্দি ইংলিশ পলিটিক্যাল সায়েন্স কম্পিউটার ইনস্ট্রাকচার 24/2/2021 বুধবারে। তারপর হচ্ছে টিজিটি ম্যাথ সায়েন্স ইংলিশ হিন্দি সংস্কৃত সোশ্যাল সায়েন্স 25/2/2021 বৃহস্পতিবার। ভোকেশনাল ইনস্ট্রাক্টর স্পোর্টস কোচ ইয়োগা কোচ অল এক্সপার্ট ডক্টর নার্স অ্যান্ড একাডেমিক কাউন্সিলার 26 তারিখে নেওয়া হচ্ছে। কোয়ালিফিকেশন ক্যান্ডিডেট শুড বি লেটেস্ট কেবিস রিক্রুটমেন্ট রুলস রিল্যাক্সেশন ইন কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া এস পার কেবি, যেটা আছে কোয়ালিফিকেশন যেটা হচ্ছে লেটেস্ট রুল অনুযায়ী কেবির। তো কেবির রুলটা আমরা অবশ্যই ভিডিও লাস্টে আপনাদেরকে দেখিয়ে দেবো, তো ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। এবং যে ডেট দেওয়া আছে সেই ব্যাপারে ডিটেলসগুলো আলোচনা করব। যে ওয়েবসাইট আছে number1agartala.kbas.ac.in, এই হচ্ছে ওয়েবসাইটটা এদের। তো আপনাদের কাছে বলবো যে আমাদের আরেকটি শিক্ষক নিয়োগের ভিডিও বেরিয়েছে, আপনাদের এই ভিডিওর ঠিক উপর দিকে আপনাদের দেখুন ইনফরমেশনে এপার একটা অপশন চলে এসেছে, সেখানে ক্লিক করে শিক্ষক নিয়োগের যে ত্রিপুরার আরেকটি ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা অবশ্যই দেখবেন। তো আমরা আবার আলোচনা করব যে কোয়ালিফিকেশন কী চাওয়া হচ্ছে এই পোস্টগুলির জন্য। আমরা এবার চলে এলাম এডুকেশনাল কোয়ালিফিকেশনের ডিটেলসে। নাম্বার অফ পোস্ট যেটা আছে, পোস্ট গ্রাজুয়েট টিচার পিজিটি হিন্দি ইংলিশ ম্যাথ কেমিস্ট্রি ফিজ বায়োলজি কম্পিউটার সায়েন্সের জন্য 2 ইয়ার্স ইন্টিগ্রেটেড পোস্ট গ্রাজুয়েট এমএসসি কোর্স ফ্রম রিজিওনাল কলেজ এনসিইআরটি ইন দ্য কনসার্ন সাবজেক্ট। মানে আপনাকে যে কোনো কলেজ বা ইউনিভার্সিটি থেকে, রেজিস্টার ইউনিভার্সিটি থেকে আপনাকে 2 বছরের যে এমএসসি কোর্স করতে হবে। মাস্টার ডিগ্রি ইন রিকগনাইজড ইউনিভার্সিটি 50% রাখতে হবে। পোস্ট গ্রাজুয়েট ইংলিশের জন্য ইংলিশে মাস্টার ডিগ্রি, হিন্দিতির জন্য হিন্দি অর সংস্কৃতে মাস্টার ডিগ্রি, তারপর হিন্দি সংস্কৃত যারা থাকবে তাদের হিন্দিতে গ্র্যাজুয়েট লেভেল থাকতে হবে। পিজিটি ম্যাথসের জন্য ম্যাথমেটিক্স বা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে মাস্টার ডিগ্রি, পিজিটি ফিজিক্সের জন্য ফিজিক্স ইলেকট্রনিক্স অ্যাপ্লাইড ফিজিক্স নিউক্লিয়ার ফিজিক্সের মাস্টার ডিগ্রি থাকতে হবে। পিজিটি কেমিস্ট্রির জন্য কেমিস্ট্রি বা বায়োকেমি মাস্টার ডিগ্রি, পিজিটি বায়োলজির জন্য বুটানি জুলজি লাইফ সায়েন্স বায়োসায়েন্স জেনেটিক্স মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজি মলেকুলার বায়ো প্ল্যান্ট ফিজিওলজি প্রোভাইডার দে, মানে বা বুটানি বা জুলজি উইথ গ্র্যাজুয়েশন লেভেলে থাকতে হবে, এই কোয়ালিফিকেশন হলে হয়ে যাবে। বিএড বা সঙ্গে 2 নম্বর যে কোয়ালিফিকেশন যা আছে, বিএড বা ইকুইভ্যালেন্ট ডিগ্রি রিকগনাইজড ইউনিভার্সিটি বিএড থাকতে হবে। প্রফিসিয়েন্সি টিচিং হিন্দি ইংলিশে থাকতে হবে, এটা পিজিটির জন্য। টিজিটির জন্য 4 ইয়ার্স ইন্টিগ্রেটেড রিজিওনাল যে ডিগ্রি হচ্ছে এডুকেশন এনসিআরটি থেকে সেটা থাকতে হবে। 50% অফ অ্যাগ্রিগেট ব্যাচেলার ডিগ্রি 50% মার্ক থাকতে হবে। সাবজেক্ট কম্বিনেশন অ্যাগ্রিগেট সেটা থাকতে হবে। পোস্ট সাবজেক্টের জন্য টিজিটি ইংলিশের জন্য ইংলিশ এজ এ সাবজেক্ট 3 বছরে ইংলিশ পড়তে হবে। টিজিটি হিন্দির জন্য হিন্দি এজ এ সাবজেক্ট 3 ইয়ার্স হিন্দি থাকতে হবে। টিজিটি এসএসটির জন্য এনি 2 অফ দ্য ফলোয়িং হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্স অ্যান্ড দ্য পল সায়েন্স অফ দ্য উইচ ওয়ান অফ মি আইদার হিস্ট্রি অর জিওগ্রাফি, মানে এইগুলো আপনার সাবজেক্ট থাকতে হবে। হ্যাঁ, তো থাকলে টিজিটি এসএসটির জন্য হয়ে যাবে। সায়েন্সের জন্য ভুটানি জিওলজি অ্যান্ড কেমিস্ট্রি। হ্যাঁ, টিজিটির জন্য সংস্কৃত এজ এ সাবজেক্ট আপনার 3 বছরে থাকতে হবে সংস্কৃতের জন্য। অঙ্কের জন্য আপনার ব্যাচেলার ডিগ্রি ম্যাথমেটিক্স থাকতে হবে, 2টো সাবজেক্ট ম্যাথমেটিক্সের সঙ্গে ফিজিক্স কেমিস্ট্রি ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স স্ট্যাটিস্টিক্স, এইগুলো হলে কোয়ালিফিকেশন হয়ে যাবে। পিআরটি প্রাইমারি টিচার যেটা আছে, যেটা সিনিয়র সেকেন্ডারি আপনার থাকতে হবে 50% মার্কস, ইন্টারমিডিয়েট 50% মার্কস, ডিপ্লোমা সার্টিফিকেট ট্রেনিং মানে ডিএলএড অথবা বিএলএড বিএড থাকতে হবে।
বিএলএড কি বোর্ড বলা হয়, কেউ কেউ বিএলএড বলেন। পাস ইন সেন্ট্রাল এলিজিবিলিটি টেস্ট, সিটেট পাস করতে হবে পেপার ওয়ান কন্ডাক্টেড বাই সিবিএসই, সেটার জন্য কম্পিটেন্স টু টিচ হিন্দি ইংলিশ থাকতে হবে, ডিজায়ারেবল আপনার কম্পিউটার জ্ঞান থাকতে হবে কম্পিউটার সম্পর্কে। স্টাফ নার্সে তো নেওয়া হয়নি এখানে, আর স্টাফ নার্সের জন্য যে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে ডিপ্লোমা ইন নার্সিং, আর চাওয়া হয়েছে মেডিকেল ডক্টরের জন্য MBBS অ্যালং উইথ রেজিস্ট্রেশন মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া সেখান থেকে। তো গাইডেন্স কাউন্সিলারের জন্য চাওয়া হয়েছে আর যে পিওরলি কন্টেক্ট এজ এ কোয়ালিফিকেশন চাইছে BA/BSc সাইকোলজি উইথ দ্য সার্টিফিকেট ডিপ্লোমা কাউন্সিলিং, মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, ওয়ার্কিং নলেজ এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাছাড়া কম্পিউটার। এরপর হচ্ছে কম্পিউটার ইনস্ট্রাক্টর, তার জন্য যে এটাও পিওরলি কন্টেকচুয়াল বেসিস, কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে BA/BTech সায়েন্সের জন্য বা BCA MSc কম্পিউটার সায়েন্সের যেটা আছে, MSc ইলেকট্রনিক্স উইথ কম্পিউটার সায়েন্স কম্পোনেন্ট, MSc IT বা BSc কম্পিউটার সায়েন্স, বা ব্যাচেলার বা মাস্টার ডিগ্রি ইন এনি সায়েন্স সাবজেক্ট, ম্যাথমেটিক্স ফ্রম দ্য রিকগনাইজড ইউনিভার্সিটি, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন গভর্নমেন্ট রিকগনাইজড ইউনিভার্সিটি, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন এনি সাবজেক্ট উইথ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম গভর্নমেন্ট রিকগনাইজড ইউনিভার্সিটি, ও লেভেল ডুয়েক থেকে করলেও হবে। পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন এনি সাবজেক্ট উইথ মিনিমাম এ লেভেল ফ্রম ডুয়েক সোসাইটি থেকে করলেও হবে। এনি সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকলে এবং এ লেভেলের ডুয়েক থাকলে হবে, সেটাও লক্ষ্য রাখবেন। এছাড়া হচ্ছে ক্লাসিক্যাল ডান্স, ভরতনাট্যম আর কুচিপুড়ির জন্য যে চাওয়া আছে, সিনিয়র সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট 50% মার্ক থাকতে হবে বা অর ইন্টারমিডিয়েট মাধ্যমিক 50% থাকতে হবে, ব্যাচেলার ডিগ্রি ডিপ্লোমা ডান্স এবং ব্যাচেলার ডিগ্রি বা ডিপ্লোমা ইন ডান্স ইকুইভ্যালেন্ট ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে করতে হবে। কম্পিটেন্স টু টিচ থ্রো ইংলিশ অর হিন্দি, ইংলিশ হিন্দি জানতে হবে, নলেজ অফ কম্পিউটার, ইনস্ট্রুমেন্টাল মিউজিকের জন্য সিনিয়র সেকেন্ডারি সেই মাধ্যমিক বা টুয়েলভ বলে হয়ে যাবে, এবং ব্যাচেলার ডিগ্রি ডিপ্লোমা ইনস্ট্রুমেন্টাল মিউজিক থাকতে হবে, রিকগনাইজড ইউনিভার্সিটি থাকতে হবে, কম্পিটেন্স টু টিচ ইংলিশ হিন্দি থাকতে হবে, কম্পিউটার স্কিল আপনার জানতে হবে। স্পোর্টস কোচের জন্যও আপনার BPET 50% মার্ক থাকতে হবে। তারপর হচ্ছে ইয়োগা টিচারের জন্য এনি ডিসিপ্লিনে গ্রাজুয়েট, আর ইয়োগার জন্য ইন ইয়োগা ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি, ইয়োগাতে আপনার গ্রাজুয়েট থাকতে হবে। রিল্যাক্সেশন সিটেটের জন্য ইন দ্য অ্যাবসেন্স অফ সিটেড কোয়ালিফাইড ক্যান্ডিডেটস, ক্যান্ডিডেটস উইদাউট সিটেড কোয়ালিফিকেশন বি কনসিডার্ড ইওর মেরিট সিলেকশন, আদারওয়াইজ এলিজিবল অ্যাজ পার KBC গভর্নমেন্ট। আপনাকে যে এলিজিবল কোয়ালিফাইড থাকতে হবে, যে রুলস KBC সেই অনুযায়ী থাকতে হবে, বা সিটেড হলে আপনারা একটু পেয়ে যাবেন, সুবিধা হবে আপনাদের, যাদেরকে আলাদা প্রিফারেন্স দেওয়া হবে। এই হচ্ছে মূল নোটিফিকেশনটা বন্ধুরা। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।